হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো একটা বিশেষ কারণে আগে ব্লগটা শুরু করতে পারিনি। আজকে একটা আমাদের স্টেজ প্রোগ্রাম আছে শীতলগুচি রথের ডাঙ্গার রাসমেলা মাঠে। তো আমার ডান্স গ্রুপ থাকবে শ্যাম ডান্স একাডেমি। ঠিক আছে, চলো ব্লগটা সঙ্গে থাকো, স্কিপ না করে সম্পূর্ণ দেখো। ঠিক আছে, সম্পূর্ণ ব্লগটা দেখাবো আর কেমন করে প্রোগ্রামটা হয় না হয় সব দেখাবো। ঠিক আছে, চলো। হ্যালো বন্ধুগণ, তো আমরা চলে আসলাম ফাইনালি মেলা বাড়িতে। দেখি বন্ধু দেখছেন রাস্তাঘাট খুব ভিড়, আজকে মনে হয় খুব ভিড় হচ্ছে, খুব মজা হবে, খুব খুব খুব। তো আমরা মেলা বাড়ি যাই না, ঘুরোঘুরি করবো, ঘুরোঘুরি করিয়া একবারেই আর কোনো কথা নাই প্রোগ্রাম শুরু। মেয়েরা জুম করিয়ে দেখাই মেলাটা, দেখো এই দেখো মেলাটা দেখালাম। তো ঠিক আছে, চলো ফাইনালি এখানে নামলাম গাড়ি থেকে। তো আমরা এখন যাবো গ্রিন রুমে, এই যে এখানে ভাইরা আছে স্বপ্নারা সবাই স্টেজে। চলো। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা মেলা বাড়ি ঢুকে গেলাম। তো মেলা বাড়ি কী কী আছে না আছে সব কিছু দেখান, দেখো। হ্যালো গাইস, তো ফাইনালি গ্রিন রুমে আসলাম। তো আমি ওদেরকে আগে পাড়াই দিয়েছি মেকআপ মেকআপ করার জন্য, তো আমি এখনই আসলাম। তো আপডেট করা যাচ্ছে না, এখন স্টেজে পাড়া দেবো। এই যে আমার কী করতেছে দেখো, এই যে আমি বসে আছি এখানে হাইটে দিচ্ছি। তো ঠিক আছে, চলো ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর লোপা দিয়ে আছে সিঙ্গার মাথা ভাঙা সান অর্কেস্টার। তো ঠিক আছে, চলো ব্লগটা স্কিপ করবা না, আমি দেখতে পাবো না কোনো কিছু। ঠিক আছে, চলো চলো চলো। হ্যালো বন্ধুগণ, তো যে গানটা ডান্স হচ্ছে ওই গানটা আমি দেওয়ার বলব না, কারণ হচ্ছে মানে কপিরাইট আছে। তো নতুন ইউটিউব দিয়ে এটা চালাইলাম, কোনো মনে করবেন না, কারণ স্টেপ বাই স্টেপ মিলতেছে না এটা আমি বুঝতেছি। এটা কপিরাইট আসবে দেখে আমি এটা করলাম। ঠিক আছে, মাটেরিয়াল এক্স